বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে। এই দোয়া করবেন কি হাত তুইলে না হাত ছেড়ে দি, এই নিয়ে ঝামেলা নাকি? নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, কি দিয়ে, আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। তাহলে নামাজ শুরু তাকবীর, নামাজ শেষ, নামাজ কি আর আছে বলেন না কেন? শেষ নামাজ যে একটা এবাদত, এই নামাজটা শেষ হয়ে গেল। এখন বেদাত যারা যারা বলে যে মোনাজাত করলে বেদাত হয়, আমার প্রশ্ন হচ্ছে বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর এবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সুন্নাত। এদিকে তাকান ভাই, যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি, কিন্তু বোঝা লাগবে এই বিষয় নিয়ে। যদি পরবর্তীতে বসে আপনি চাঁদ দোকানে গেবত করেন, আপনার দাঁত মুখ সব খুলে ফেলা। না না, আপনি গেবত করবেন কোন কারণে? আপনি না বুঝলে দরকার আমি এক কথা 10 বার বল। এই সংখ্যাটা শুধু মনে রাখেন, এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর এবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয়। মধ্যে আর জন্য শব্দ দুইটা, মধ্যে বলে এবাদতের জন্য মানে এই যে মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি যে সাদ করা ছিল? হয়তো খড়কোটা দিয়ে টিন দিয়ে বানিয়েছে, কথা বলেন না কেন? আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে। মোজাইক পাথর দেবে, টাইলস লাগাবে, এসি লাগাবে, রড লাগাবে, কত কায়দা আছে। একই এবাদতের মধ্যে না এবাদতের জন্য, এই যে এত ছোট্ট একটা কথা, এবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবে এটা বেদাত হবে না, কিন্তু এবাদতের মধ্যে যদি কিছু করেন ওটা কিন্তু বেদাত হবে। এবাদতের মধ্যে মানে জিকির একটা এবাদত, জিকির বলেন না কেন? এখন জিকির যদি এবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে, তার নির্ধারিত কোনো শব্দ আছে। জিকির এবাদত, জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জিকিরের শব্দ 4টা, আর জিকির করার নিয়ম হচ্ছে 4টা। 4টা নিয়মে জিকির করা যায়। কোরআন জানিয়েছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলি। হে নবী, আপনার রবকে যখন ডাকবেন এক নম্বরে মনে মনে কিসে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা মনে মনে ডাকবেন। দুই নম্বরে তাদাররুআ ওয়া খিফাতা, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে। তিন নম্বরে দোনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কোরআনের একটা একটা শব্দ যদি বোঝেন 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন, খালি চেষ্টা করেন বোঝা। তাহলে জিকিরের শব্দ পেলাম কয়টা, জিকিরের সিস্টেম পেলাম কয়টা, 4টা। এটা এবাদত, এটা কি? এর বাইরে যদি কেউ নতুন করে কিছু তৈরি করে ওইটা কিন্তু বেদাত। তাহলে এই 4টা শব্দের বাইরে যত শব্দ দিয়ে বাংলাদেশে জিকির হয়, যেমন হু হু, একই জিকির কি বেদাত, এটা কি? এরপরে যে 4টা নিয়ম বললাম, মনে মনে, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে, এই 4টার বাইরে যারা আজ লাভ ঝাপ দেয় গাছে ওঠে, তাহলে এইটা কি এবাদত না বেদাত? চট্টগ্রামে একবার আমি ছিলাম, মাঝ ভান্ডারে মাহফিল ছিল পাশে ফটিকছড়ি, ওখানে গিয়ে দেখে এক লোক লাফাচ্ছে। মুরব্বীকে হাত ধরে বললাম, দাদা লাফা লাফায় মানে জিকির করছে, এত লাফিও তো টেনশনে আছে জান্নাত পাবো কি না। তুমি বসে বসে জান্নাত পাবা? জান্নাত যদি পেতে চান লাফাও। আমারে বলছে লাফা, মুরব্বী মানুষ, তাকে ওকে যে এই যে টেনশন যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এই টেনশন দিল কে? ওর পীর সাহেব বলেছে, ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবে। ও বুড়ো মানুষ লাফাচ্ছে, কাপড় চোপড় ঠিক নেই তাও লাফাচ্ছে।
আর ওই অবস্থায় যদি উলঙ্গ হয়ে যায় ওখানে যারা মুরিদ আছে ওরা বলছে যে এটা মারেফত, এটাকে মারেফত না মাইরের পথ। মানুষ মারার পথ বের করেছে। আমরা অনেকে এবাদতের ভেতরে এই বেদাতটা বুঝি না। আমি আবার বলছি, বেদাত হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু করা। আমি কিন্তু নামাজ বলছিলাম একটা এবাদত। নামাজ কতটুকু? তাকবীর দিয়ে শুরু হয়, সালাম দিয়ে নামাজ আর আছে, তাহলে এবাদত শেষ। এর বাইরে যদি কেউ মোনাজাত করে এটা কি নামাজের মধ্যে? বলেন না কেন বাইরে? এখন যদি বলেন রসুলুল্লাহ কোনোদিন করেছে কিনা, হ্যাঁ রসুলুল্লাহ নামাজের পরে আমরা যেভাবে করি জোরে জোরে আমিন আমিন, এইটা ঠিক না, এটা ঠিক না। এই কারণে কয়েকটা কারণ আছে। আমি নামাজ শেষ করার পরে যদি সালাম ফিরিয়ে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, আর আপনি সামনে থেকে যদি পেছনে থেকে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, পেছনে হয়তো 10-12 জন নামাজ পায়নি, ওদের নামাজ কি আর ঠিক থাকবে না ভুল হয়ে যাবে? এটা ঠিক না। কিন্তু মোনাজাত যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না, কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন। আপনি ডাকবেন, এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন, এটা আপনার ব্যাপার। আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয়। এ কথা বলছেন এখন, তার কাছে কি মনে হয়? ছোট মনে হয় না? তা আল্লাহ চায় যে আপনি ছোট হবেন।